আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা আমার ননদের বাসায় যাচ্ছি বেড়াতে। তো আমার সাথে যেটা রিয়া জাইফার চাচাতো বোন আমাদের সাথে যাচ্ছে, ওকেও নিয়েছি। তো গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে, খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আমরা যাচ্ছি ওদের বাসায়। তো যাওয়ার সময় রাস্তার মানে বাজার যখন পড়েছিল, বাজার থেকে আমার হাজব্যান্ড ওদের বাসায় যাব, সেজন্য মিষ্টি, তারপর বাচ্চাদের খাবার, পছন্দের খাবারগুলো সব কিনে নিয়েছে। তো আমরা যাচ্ছি এখন ওদের বাসায়। তো ওদের বাসায় আমরা চলে এসেছি, এই তো বসে আছি সবাই একসাথে। আমার ননদের, এটা আমার যে লাল গেঞ্জি পরা আমার ননদের ছোট ছেলে, এই যে এটা বড় ছেলে, ওর দুই ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। যাই, এখানে এসে তো সবাই খুব খুশি, গাছের আম পেয়ে জাইফা আম খাচ্ছে, ওদের গাছের আমটা খুবই মিষ্টি। আমি আবার জাইফা আবদুল্লাহ ড্রেস খুলে ওদের শরীর মুছিয়ে দিয়েছি, কারণ ওরা অনেক ঘেমে গিয়েছিল। এটা আমার ননদের মেয়ে, মাশাল্লাহ বলবেন সবাই যে ওদের গাছের আম, গাছের আমগুলি এত মজা, এত মিষ্টি, খুবই ভালো লেগেছে আম খেতে। আমটা আসলে অনেক মজা। জাইফা আবদুল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। আবদুল্লাহ শুধু ওদের বাসায় একটু আম খেয়েছে, আমি খুব পছন্দ করেছে আমটাই খেয়েছে। আমটা সাইজের ছোট হলেও অনেক মজা, অনেক মিষ্টি। এই যে আম আমাদেরকে দিয়েছে, আমরা সবাই আম খেয়েছি। আর ওই দিন আমাদের আমার ননদের বাসায় আমার ননাসের ছেলে, ছেলের বউ, মেয়ে এসেছিলো। এই যেটা আমার ননাসের ছেলে, আর এই যে পাশের জন্য ওর মেয়ে, খালি গায়ে, ওকেও ড্রেস খুলে দেওয়া হয়েছে। ও গরমে ঘেমে গিয়েছিল, সবাই বাইরে থেকে আসার পরে আজকে প্রচুর রোদ উঠেছে আর অনেক গরম। তো আমরা ফ্যানের নিচে বসিয়ে আগে বাচ্চাদের শরীরটা শুকিয়ে নিয়েছি। এই যে আমার ননদের মেয়েটা মাশাল্লাহ ক্যামেরার দিকে এক নজরে তাকিয়ে আছে, যে হাসছে ক্যামেরার দিকে, সে এক নজরে তাকিয়ে থাকে। খুবই লক্ষ্মী মাশাল্লাহ, খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা, খুবই ভালো। এই যে আমার ননাসের নাতনি, ও কারো কাছেই দিতে যাচ্ছিল না বেবিটাকে, বেবিটার নাম হচ্ছে হুমাশা। হুমাশাকে ও কারো কাছেই দিতে যাচ্ছিল না, ও নেবে, ও বাসায় নিয়ে যাবে, এরকম বলছিল আমার। এই যে ওর হুমাশার বয়স 6 মাস। তো যে আমার ননদ আমাদের, আমরা যাবো সেজন্যে অনেক কিছু আয়োজন করেছে। তো ওকে আমরা বলেছিলাম যে তোমার তেমন কিছুই করার দরকার নেই, যেহেতু তোমার বাচ্চা ছোট, কিছুই করবা না, আমরা শুধু যাবো, তো যে তোমাকে নিয়ে আসবো। তো ও তারপরে অনেক কিছুই করেছে, যে এখানে ইলিশ মাছ ভেজে রেখেছে, এটা হচ্ছে শুটকি কাঁঠাল বিচি দিয়ে, আমরা জানে শুটকি পছন্দ করি, সেজন্য এটা স্পেশাল করেছে। আর কাচকি মাছ, দেশি মুরগি করেছে, গরুর মাংস, তারপর পোলাও, ডাল, এই তো সালাদের জন্য যা লাগে এগুলো, আর খাওয়ার পরের দই করেছে। তো ও খুবই একটা গুণবতী মেয়ে, যে আমরা যাওয়ার আগেই সে সব কাজ গুছিয়ে, ছোট বাচ্চা নিয়ে সে সব কাজ গুছিয়ে একবারে রান্নাবান্না শেষ করে ফেলেছিল। ওর আমরা গিয়ে দেখি ও একবারে সব কাজটা শেষ, মেয়েকে গোসল করাচ্ছিল। তো গোসলের ভিডিওটা আমরা নিয়েছি, কিন্তু সেটা আর দিলাম না। মাশাল্লাহ খুবই কিউট একটা বেবি। তো এই যে ওদের বাসা, ওদের বাসার এই যে সাজিম, তারপর নাহিদ আর ওদের চাচাতো বোন, তো ওরা সবাই কিছু বলবে আপনাদের। আমার ভাই নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের কেন্দ্র গ্রামের উত্তর পাড়ায়। আমি ডাঙ্গার একটু স্কুলের অষ্টম
এখন সাজিম বলো তোমার নাম বলো। আমার নাম সাজিম হোসেন কুমার, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। হ্যাঁ এবার বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সবাইকে ঈদ মুবারক। আমার নাম নুসরাত জাহান মারিয়া, আমি কেন্দ্রাবো গ্রামের ইকরা আইডিয়াল স্কুলে পড়ি। আমার বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার রাঙ্গা ইউনিয়ন পরিষদের কেন্দ্রাবো গ্রামে অবস্থিত। এখন তুমি বলো তোমার নাম বলো। আমার নাম মাইশা। সবাইকে ঈদ মুবারক বলো। সবাইকে ঈদ মুবারক। এখন জাইফা সবাইকে ঈদ মুবারক বলবে। জাইফা আসো। তো আমরা গল্প করছিলাম, এর মধ্যে আবার আমার ননদ সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছে। তো বেড়াতে আসলে এমনই, এই যে একটার পর একটা খাবার রেডি। ওদের বাসা সবাই খুবই ভালো, এই যে নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা। এই ঈদের সময় নরসিংদী এলাকায় যে বাসায় যাবেন, এই পিঠা তো সামনে দেওয়া হবেই। তো এই যে আমরা সবাই পিঠা খাচ্ছিলাম, তো আমিও শ্বশুর বাসায় গিয়ে পিঠা বানিয়েছি, ফুলপিঠা পিঠা বানিয়ে রেখেছি। তো এটার ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ। তো আমাদের আমার ননদের ছেলে, ও এখানে বসেই হুন্ডার চালানোর প্র্যাকটিস করতেছে, সে এখনও পারে না। ওর বড় যেইটা, বড় যেজন, সে আবার চালাতে পারে, একটু একটু শিখেছে, এখন ও বসে বসে ট্রাই করছে। তো আমার এই যে ননদের ভাসুরের মেয়ে ইতি, খুবই লক্ষ্মী একটা, কিউট একটা মেয়ে, অনেক মিষ্টি চেহারা। এই যে ওদের গাছে এটা, ই এটাকে কী বলে, করমজা, খুবই সুন্দর লাগছিলো দেখতে। আবদুল্লা দৌড়ায় আসছে এটা দেখে খাবে, তো আমি আবার ওকে পেরে দিয়েছিলাম খাওয়ার জন্যে। খুবই ভালো লেগেছে ওদের বাসায়, ওদের বাসায় সবাই খুবই ভালো, মিশুক অনেক, ওর যা, তারপরে ওরা ভাবিরা সবাই ভালো অনেক। যে আবদুল্লা পুরা বাসায়ের মধ্যে, উঠানের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলতেছিল। আমার ননাসের ছেলের বউ এখন চলে যাবে ওরা, তো আমরা আরও পরে যাব, আমার ননদকে সাথে করে নিয়ে যাব। তো ওরা ঈদের দিন আমাদের বাসায় গিয়েছিল, কিন্তু আর ভিডিও আর করা হয়নি। একসাথে সবাই বসে খেয়েছি, তারপর গল্প টল্প করতে করতেই সময় কখন চলে গেছে আর খেয়াল নাই, তো আর ওদের আর ভিডিও করা হয়নি। তো আবদুল্লাহ খেলা করছে ওদের উঠানে। তো আমার ননাস ঈদের আগে, আমরা যখন শ্বশুর বাড়িতে গিয়েছি তখন আবার এসেছিল, ঈদের আগে এসেছিল, এসে আবদুল্লার জন্য ড্রেস নিয়ে এসেছিল। এখন ওরা চলে যাচ্ছে, তো যাওয়ার সময় মন খারাপ লাগছিল, একসাথে সবাই ভালোই লাগে, একসাথে যখন সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা বলি, গল্প করি, ভালোই লাগে, সময়টা অনেক সুন্দর কেটে যায়। তো সবাইকেই খুব মিস করব যখন ঢাকা চলে আসব। জাইফার আবদুল্লাহ বল খেলছে। আসলে কোথাও বেড়াতে গেলে বাচ্চারা খুবই আনন্দ করে, বাচ্চাদের আনন্দ দেখলে আসলেই ভাইয়াকে দাও মা আনন্দ হয়। আবদুল্লাহ ব্যাট নেই, ব্যাট পায় নাই, তো সে নিজে কাঠি নিয়ে, নিজে নিজে কাঠি নিয়েছে, কাঠি নিয়ে এখন ও এটাকে ব্যাট বানিয়েছে, বল খেলবে। জাইফা আবার আবদুল্লার সাথেই খেলা করছে। অনেক সুন্দর একটা সময় কাটলো,
ভালোই লেগেছে, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে। এখানে আমার আরেকটা অনুরোধ আছে, মানে এই এলাকার মধ্যেই তো আমি আর যাইনি, ওর বাবা গিয়ে দেখা করে এসেছে, যেহেতু আমার ননদ একা একা কাজ করে সব একা একা সব ঝামেলা করেছে, তো আমি আবার ওকে একটু হেল্প করলাম, তো সেজন্য আর আমি যেতে পারিনি। অন্য সময়ে আবার যখন আসবো তখন হয়তো যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রাখে বাকে। তো আমরা সাদে আসছি বিকালে, একটু সাদে এসে ঘোরাঘুরি করছি, ওদের সাদটা খুবই সুন্দর। ছাদের উপরে ওরা অনেক রকমের গাছ তারপরে সবজি এগুলি লাগিয়েছে, অনেক সুন্দর ছাদ কৃষি, ভালোই লাগে দেখতে। ছোট ছোট পেয়ারা হয়েছে, আমাদের সাথে ওর ভাসুরের মেয়ে সব সময় ছিল নুসরাত, খুবই কিউট মেয়েটা, তো আমাদেরকেও সব দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে। আত্মীয় স্বজনের বাসায় আসলে আসা যাওয়া করলে ভালো, সম্পর্কগুলো আসলে ভালো থাকে, কিন্তু ব্যস্ততার জন্য দেখা যায় সব সময় যাওয়া হয় না। তো নরসিংদীতে আমার ছোট খালারও বিয়ে হয়েছে, তো খালামুনিও অনেক বলতেছে যাওয়ার জন্যে, তো এবার আর যাওয়া হবে না, সময় নেই। অন্য সময়ে ইনশাল্লাহ যাব। আর একদিন তো চলেই গেল বৃষ্টির জন্যে, সারাদিন তো ওই দিন শুধু বৃষ্টি হলো। তো বৃষ্টির জন্যে আর ওই দিন আর বের হওয়া যায় নাই, একদিন এভাবেই গেল। তো আমার শ্বশুর বাড়ির এলাকায়ই আমার নানার বাড়ি, আমার নানা বাড়ির জন্মস্থান, তো আম্মুর চাচা আছে, তো যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি, সময় আর হলো না, সেজন্য আর যাওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম যাব। আমার ননাসের বাসায় যাওয়ার জন্য বলতেছিল, সেখানেও যেতে পারিনি, সবাই বলে যাওয়ার জন্যে, কিন্তু আসলে সময় করা হয় না, যেহেতু অল্পই ছুটি থাকে না। তারপরে ওর বাবা দুই দিন ছুটি নিয়েছিল, তো এখন দুই বোনের ফটো সেশন হবে, জাইফার কাজিন রিয়া, জাইফা ওর চাচাতো বোনদের খুবই ভালোবাসে। তো চলছে দুই বোনের ফটো সেশন।
তো আমরা একটু পরেই রওনা দিব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ। খুমাশা প্রথম যাচ্ছে নানুর বাসায়, খুমাশা নানুর বাসায় চলে এসেছে, হাসি দাও। যাইফা সারাক্ষণ শুধু কোলে নিয়ে থাকতে চায়, খুবই পছন্দ করেছে। খুমাশা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।